হ্যালো ভিউয়ার্স, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কি করে থিসেন পলিগন করা যায়। থিসেন পলিগন করার জন্য আমাদের কাছে একটি শেপ ফাইল রয়েছে এবং কতগুলো লোকাল ওয়েদার স্টেশন রয়েছে। এবার এই লোকাল ওয়েদার স্টেশনগুলোর সাপেক্ষে আমরা আর কি থিসেন পলিগন করে থাকব। তো থিসেন পলিগন করার জন্য আমাদের যে কাজগুলো হবে সেটা ভেক্টর এবং রাস্টারের মধ্যেই কাজগুলো হয়ে থাকে। তো এবার হচ্ছে সবার প্রথম আমাদের থিসেন পলিগন করার জন্য আমরা প্রথমে চলে যাব ভেক্টর। সেই ভেক্টরের মধ্যে জিওমেট্রি যে টুলস রয়েছে সেটাকে আমরা এখানে ইউজ করে থাকব। তো এই জিওমেট্রি টুলসের মধ্যে সবার নিচে আমি পেয়ে যাব যে ভারনই পলিগনস। সিম্পল, আমি এখানে ক্লিক করে দেব। এবার তার মধ্যে রয়েছে ইনপুট লেয়ার। ইনপুট লেয়ারে আমাদের লেয়ার সিলেক্ট করতে হবে। তো এটা কোনো কঠিন বিষয় নয়। তো যেহেতু আমাদের লেয়ার এখানে দুটোই লেয়ার আছে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোভ আর একটা হচ্ছে ওয়েদার স্টেশন, তো আমাদের ওয়েদার স্টেশন যেটি রয়েছে সেটার বেসিসে আমরা থিসেন পলিগন করব। তাই এটাই ওয়েদার স্টেশনটা এখানে সিলেকশন হয়ে রয়েছে। এরপর রয়েছে বাফার রিজিয়ন্স, পার্সেন্টেজ অফ এক্সটেন্ট। এটা হচ্ছে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাট আই উইল ডিসকাস ইন লেটার। তো সবার প্রথমে আমি যা রয়েছে অ্যাজ এ ডিফল্ট সেটিং আই উইল গো উইথ দিস। তো এরপরে তোমরা কোথায় সেভ করতে চাও সেটা সেভ করে দিতে পারো। ভার্নয় পলিগন থ্রি ডটে ক্লিক করে সেভ টু ফাইল করা যেতে পারে। তো আমি এখানে অ্যাজ এ টেম্পোরারি ফাইল হিসেবে এটাকে রান করতে চাইছি, কিন্তু তোমরা চাইলেই তোমাদের ফোল্ডারে গিয়ে সেভ করে দিতে পারো, দেন রান। তো আমি যদি এটাকে কেটে দিই তাহলে কিন্তু আমি থিসেন পলিগন দেখতে পাচ্ছি, যদিও সেটা কালার হওয়ার জন্য ঢেকে গেছে। তো এর জন্য আমি প্রপার্টিসে যাব, গিয়ে সিম্পল ফিলে ক্লিক করে এইখানে ড্রপ ডাউন থেকে আমি ট্রান্সপারেন্ট ফিল নিয়ে নিই, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো ট্রান্সপারেন্টলি দেখতে পাচ্ছি। এখানে দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, মানে যেটা আমি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে যে এই যে আমার থিসেন পলিগন যে এরিয়াটি রয়েছে, মানে অন দি বেসিস অফ দি লোকাল যে ওয়েদার স্টেশন আছে সে তার বেসিসে এখানে থিসেন পলিগন ক্রিয়েট হয়েছে। কিন্তু আমি যদি অ্যাজ এ আমার স্টাডি এরিয়াকে দেখে নিই তাহলে কিন্তু সাম পোর্শন অফ দি স্টাডি এরিয়া ইজ আউট অফ দিস থিসেন পলিগন। সো উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট, অ্যান্ড আমরা কী করে এই আউটার যে পোর্শনগুলো রয়েছে সেগুলো আমরা উইদিন দিস থিসেন পলিগনে নিয়ে আসতে পারি, অ্যাজ এ যে শেপ ফাইলটি রয়েছে সেই শেপ ফাইলটাকেই যাতে আমরা টোটাল এরিয়াটাকে কভার করতে পারি, তার জন্য আমরা কী করে করতে পারি সেটাও আমরা শিখব। তো এর জন্য আমাদের কী করতে হবে, অ্যাগেইন ভেক্টরে চলে যাব, দেন জিওমেট্রি টুলস, দেন ভার্নয় পলিগন। সিমিলারলি ইনপুট লেয়ার আমাকে এখান থেকে ওয়েদার স্টেশন নিয়ে নিতে হবে, যেটা হচ্ছে যে বাফার রিজিয়ন যেটা কথা ছিল, যেটা আমি এর আগে মানে ফার্স্ট টাইম আমি বলেছিলাম যে পরের দিকে বলবো। তো এখানে পার্সেন্টেজ অফ বাফার যেটা এক্সটেন্ট হবে, মানে কি বিষয়টা, এটা হচ্ছে থিসেন পলিগন হচ্ছে ন্যাচারাল বাউন্ডারি অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার স্টেশন বা হোয়াট এভার উই হ্যাভ টেকেন দি পয়েন্ট বাউন্ডারি অন দ্য বেসিস অফ দ্যাট। এটা হচ্ছে থিসেন পলিগনের হচ্ছে বাউন্ডারি ক্রিয়েট করেছে। এরপর কী হচ্ছে, আমরা বাফার রিজন দ্যাট মিন্স ফ্রম দিস লাইন টু এট সার্টেন পোর্শন আমরা নিতে চাই টু কভারিং আওয়ার দিস স্টাডি এরিয়া। তো কী করব, ভেক্টর চলে যাচ্ছি, সেখান থেকে জিওমেট্রি, দেন ভার্নয় পলিগন, এটাও সিমিলার, ইনপুট ফাইলে ওয়েদার স্টেশন নিয়ে নিচ্ছি, রাইট। এখানে আমি নিয়ে নিচ্ছি 20% আমি বাফার রিজন করতে চাই আমার যে এরিয়াটি রয়েছে। তারপরে কি আবার তোমরা কি করবে, সেভ টু ফাইল, যেখানে সেভ করতে চাও সেই লোকেশন দিয়ে দিবে নেভিগেট করে। তো আমি এটা টেম্পোরারি ফাইল হিসেবে রান করে দিচ্ছি। তো আফটার দেন ক্লোজ ইট, আই থিঙ্ক স্টাডি এটা কভারেজ হয়ে গেছে। তো এটা আমাদের ভালো করে দেখার জন্য আমাদের কি করতে হবে, প্রপার্টিসে গিয়ে আমি এর কালারটাকে চেঞ্জ করে ট্রান্সপারেন্ট ফিল করে দিচ্ছি, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। সো নাও আমি যদি এটাকে জুম টু লেয়ার করি, ওকে, সো জুম টু লেয়ার করলে আমি দেখতে পাচ্ছি যে টোটাল কোচবিহার ম্যাপটা কিন্তু এখানে কভার হয়ে গেছে। বাট এখানে দুটো রয়েছে, এটা হচ্ছে প্রিভিয়াস, যেটা আমি থিসেন পলিগন করেছিলাম সেটা হচ্ছে প্রিভিয়াস, এটা হচ্ছে পরে যে 20% বাফার রিজন। তো আমি প্রিভিয়াস যেটা বলেছিলাম সেটাকে অফ করে দিলেই তো দেখতে পাচ্ছি যে টোটাল যে কোচবিহার ডিস্ট্রিক্টটি রয়েছে
মানে যে স্টাডি রেট রয়েছে, সো অল তার মানে হচ্ছে সম্পূর্ণ স্টাডি রেটটা কিন্তু আমি উইদিন দিস থিজেন পলিগনের মধ্যে নিয়ে আসতে পেরেছি। তো এবার কথা হচ্ছে আমাদের দরকার হচ্ছে যে অন দ্য বেসিস অফ দিস স্টাডি এরিয়া আই ওয়ান্ট টু টেক অনলি থিজেন পলিগন। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের যেতে হবে ভেক্টর। ভেক্টরের মধ্যে জিও প্রসেসিং যে টুলস রয়েছে তার মধ্যে ইন্টারসেকশন বলে একটি অপশন আছে, রাইট? এটা মাথায় রাখতে হবে। ক্লিক করার পরে আমাদের ইনপুট লেয়ার, সেটা কি হবে, আমাদের এখানে দুটো রয়েছে। তো আমাদের হচ্ছে আমি এক কাজ করতে পারি যে যেহেতু এটা হচ্ছে প্রিভিয়াস ছিল, এটা হচ্ছে লেটেস্ট, তো আমি এটাকে রিনেম করে দিচ্ছি। তাহলে আমাদের সুবিধা হবে যে এটা হচ্ছে অনলি পলিগন হিসেবে রেখে দিই, ঠিক আছে? অনলি পলিগন, দ্যাট ইজ দ্য লেটেস্ট। তাহলে কি করতে হবে, ভেক্টরে যাব, জিও প্রসেসিং টুলস, এর মধ্যে ইন্টারসেকশন, তাহলে কি আমাদের সিলেকশন করতে সুবিধা হবে। সো দিস ইজ পলিগন লেটেস্ট ওয়ান। আর ওভারলে এরিয়া মানে যে আমার স্টাডি এরিয়াটাকে সিলেক্ট করতে হবে, রাইট? হয়ে গেল। এরপর হচ্ছে যে আমি এই ইন্টারসেকশনটা কোথায় সেভ করতে চাই, সেভ টু ফাইল করে দিতে হবে। যে ফাইলে আমি সেভ করতে চাই সেইখানে আমাদের লোকেশন দিয়ে দিতে হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ABC বলে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, দেন সেভ। তারপরে কী করবো, রান ক্লিক করে দেবো। তো এটা ক্লোজ করে দিচ্ছি। তো আমি যদি এবার নিচের এই পলিগনটাকে অফ করে দিই, শুধু আমাদের যে স্টাডি এরিয়া আছে সেই স্টাডি এরিয়াটাকে কিন্তু থিজেন পলিগন দেখতে পাচ্ছি। তো দুটো জিনিস করা যেতে পারে, একটা হচ্ছে ওয়েদার স্টেশনটাকে যদি উপরে নিয়ে চলে আসি, তো অল ওয়েদার স্টেশন আমি এখানে দেখতে পাচ্ছি। নিচের আমি যে ABC আমাদের যে থিজেন পলিগন হয়েছে সেটাকে আমি দু রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে যে আমি সিম্পল ফাইলে গিয়ে এটাকে ট্রান্সপারেন্ট ফিল করে দিতে পারি, দিয়ে আমি কালার এখান থেকে চেঞ্জ করতে পারি, যে আমি একটা ব্লু কালার নিয়ে নিচ্ছি তার স্টাডি মানে বর্ডারগুলোর জন্য, মানে কোচবিহার যে স্টাডি এরিয়া এটা রয়েছে সে ব্লু কালারে থিজেন পলিগনগুলো রিপ্রেজেন্ট করছে। আবার হতে পারে যে না, আমি কালার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারছি চাই আর কি, দেন আই ক্যান টেক অর চুজ অ্যানি কালার ফ্রম হেয়ার, হোয়াট এভার আই ওয়ান্ট। তো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি এবং চাইলে পরে আমি তার বর্ডারগুলো চেঞ্জ করতে পারি। তো আমি এটা নিতে পেরেছি। তো যেটাই খুশি আমি কালার বা উইদাউট কালার, বা চাইলে আমি এই যে ওয়েদার স্টেশনগুলো রয়েছে তারও শেপ সাইজ সব কিছু চেঞ্জ করতে পারি আমার নিজের ইচ্ছে মতন, কিন্তু আমি এখান থেকে নিতে পারি, ঠিক আছে? তো এখান থেকে কোনো একটা আমাকে আমি চুজ করে নিতেই পারি, দিজ আর নট এনি বিগ ক্যারেক্টার্স, ঠিক আছে? ধরে নিচ্ছি যে আমি এখান থেকে এই ইয়েলোটা নিচ্ছি, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো সবগুলো ইয়েলো হয়ে গেছে। তো যেটাই চাই আর কি, আই ক্যান সিলেক্ট অর ইউ ক্যান সিলেক্ট ফ্রম হেয়ার, ঠিক আছে? যেটাই খুশি সেটাই কিন্তু সিলেক্ট করা যেতে পারে। এরপর নেক্সটে যেটা আমরা এখানে শিখব সেটা হলো গিয়ে এই যে থিজেন পলিগনগুলো যে হয়েছে, তো এবার যদি আমি চাই যে এই থিজেন পলিগনগুলোর এরিয়া কত আছে, মানে ইচ অ্যান্ড এভরি থিজেন পলিগনের যদি আমি এরিয়া যদি মেজারমেন্ট করতে চাই, তাহলে আমি কী করে পাবো আর খুঁজে পাবো। তো আমাদের যে ওয়েদার স্টেশন যেটা রয়েছে, সরি ABC যেটা আমাদের থিজেন পলিগন হয়েছে, সেটাকে ক্লিক করে আমি চলে যেতে হবে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিল করলে আমি শুধু প্লেসের নাম, ল্যাট, লং এগুলো পাচ্ছি, কিন্তু আদার্স কোনো আমি কিছু পাচ্ছি না। তো আমাদের কী করতে হবে, আমাদের যেতে হবে এইখানে যে পেন্সিল পেপারের পরের যেটা আছে ওপেন ফিল ক্যালকুলেটার, এটা ক্লিক করে দেব। নতুন একটা উইন্ডো চলে আসবে, সিম্পল আউটপুট যে ফিল্ড নেম আছে আমি এটা দিয়ে দিচ্ছি যে এরিয়া, ঠিক আছে? এরিয়া হচ্ছে সেটা SQ কিমি, রাইট? আর এটাকে হোল নাম্বার ইন্টেজার, সরি ডেসিমেল নাম্বার করে দেব। হয়ে গেল। প্রেসিশন তো আমি 2 করে দিতে পারি, 0 করতে পারো।
এবার সিম্পলি এখানে ক্লিক করার পরে আমাদের কিবোর্ডে শিফট ডলার ক্লিক করতে হবে। কি করতে হবে? শিফট ডলার, আবার বলছি শিফট ডলার সাইনে আমাদের কিবোর্ডে চেপে দিতে হবে, তাহলে ডলার সাইনটা চলে আসবে। এবার সিম্পলি আমি লিখব এরিয়া, ওকে, ডিভাইড বাই 10 লাখ। 10 লাখ দিয়ে আমি এটাকে ডিভাইড করব, মানে একের পরে 6টা 0। তাহলে কি হয়েছে, আমাদের স্কোয়ার কিলোমিটারে সেটা কনভার্সন হয়ে যাবে। দেন কি সিম্পলি আমি এখানে ওকে করে দেব। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটার ভ্যালু চলে আসছে। এবার আমি এখানে ডাবল ক্লিক করলেই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কিন্তু আমি দেখতে পারবো। এরপর আমি চাইলেই কি হয়েছে এটাকে একটু সরিয়ে নিচ্ছি, মানে যে কোনোটাকে আমি ক্লিক করে যে সবচেয়ে বড়, দেন ডিফারেন্ট যে পলিগনগুলো হয়েছে সেটা কিন্তু ইন্ডিকেশন এখান থেকে করতে পারছি। নট অনলি দ্যাট, ইচ অ্যান্ড এভরি থিজেন পলিগনের যে এরিয়া রয়েছে স্কোয়ার কিলোমিটার সেটা কত সেটা আমি বের করতে পারছি। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও।